নামনা করে ফের একবার প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার দশই অক্টোবর গুজরাটের আনন্দে এক জনসভা করেন মোদী সেখানে বক্তৃতা দেওয়ার সময় কাশ্মীর সমস্যা প্রসঙ্গ আসতেই তিনি জানান সর্দার বল্লভভাই প্যাটেল অন্যান্য রাজ্যগুলিকে ভারতের সঙ্গে একীভূত করার সমস্যাগুলির সমাধান করেছিলেন কিন্তু এক ব্যক্তি শুধুমাত্র কাশ্মীর সমস্যা সমাধান করতে পারিনি তিনি আরও বলেন সর্দার বল্লভভাই প্যাটেলের পথে হেঁটেই তিনি কাশ্মীর সমস্যার সমাধান করতে পেরেছেন মোদী বলেন সর্দার সাহেব সমস্ত রাজ্যকে ভারতের সঙ্গে একীভূত করতে রাজি করেছিলেন কিন্তু কাশ্মীরের এই একটি সমস্যা অন্য একজন সামলেছিলেন আমি সর্দার সাহেবের পদাঙ্ক অনুসরণ করছি বলে আমার মধ্যে সর্দার সাহেবের মাটির মূল্যবোধ আছে বলেই আমি কাশ্মীরের সমস্যা সমাধান করতে পেরেছি সর্দার প্যাটেলকে সত্যিকারের শ্রদ্ধা জানিয়েছে শুধু সর্দার প্যাটেলকে মহিমান্বিত করার মাধ্যমে জওহরলাল নেহরুকে আক্রমণ করায় নয় এদিন আনন্দের জনসভায় একইভাবে শহরে নকশালদেরও নিশানা করেন প্রধানমন্ত্রী তিনি দাবি করেন নর্মদা নদীর উপর সর্দার প্যাটেলের স্বপ্নের বাঁধ প্রকল্প নির্মাণের আগে চল্লিশ বছরেরও বেশি সময় নষ্ট করেছে শহরের নকশালরা মোদী বলেন শহরে নকশালদের কারণে নর্মদা নদীর উপর সর্দার সরোবর বাঁধ নির্মাণের আগে আমরা চল্লিশ থেকে পঞ্চাশ বছর সময় নষ্ট করেছি অনেক প্রচেষ্টার পর আজ সর্দার সরোবর বাঁধ নির্মাণের কাজ শেষ হয়েছে সেই সঙ্গে গুজরাট এবং বিজেপির মধ্যে অটুট বন্ধনের কথাও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন গুজরাট এবং বিজেপির অটুট বন্ধন রয়েছে এই বন্ধন এই সম্পর্ক শুধু রাজনীতি নয় দুই পক্ষের মধ্যে ভালোবাসা আপনারা সর্বদা পদ্মকে ফুটিয়ে রেখেছেন এমনকি শিশুরাও জানে যে গুজরাটে বিজেপি মানে পরিষেবা মহিলাদের নিরাপত্তা শান্তি তাই অন্য কেউ মাথা তুলতে সাহস পায় না গুজরাটে বিজেপি মান সমাজের বিভেদকামী শক্তিগুলির মোকাবেলা করা અગર હિસાબ લગાવીએ તો એન્જિન કોણ બન્યું શરૂઆતમાં આગળ કોણ દેખાણું તો આપણું ગુજરાત દેખાણું છે ભાઈઓ આપણું ગુજરાત દેખાણું છે અને હવે દેશ જ્યારે આઝાદીનો અમૃત મહોત્સવ મનાયો પંચોતેર વર્ષ ઉજવ્યા અને અમૃતકાલનો પ્રારંભ થયો છે તો અમૃતકાલ આજે જે બાવીસ પચીસ વર્ષના જવાનિયા છે ને એમની જિંદગીમાં તો સુવર્ણકાલ છે ભાઈઓ અને આ સુવર્ણકાલનો તમે મેક્સિમમ ફાયદો ઉઠાવો લાભ ઉઠાવો એના માટે હું એડી ચોટીની મહેનત કરવા માટે તમારી સેવામાં તૈયાર છું ગુજરાતમાં ડબલ એન્જિનની સરકાર ખૂબ તેજ ગતિથી ગુજરાતના વિકાસની નવી ઉંચાઇઓ પર અને હવે આપણે દોડવાનો સમય પૂરો થયો বি জি পি মানে গর্বা এবং তাজিয়া দুটোই হওয়া গুজরাটে বি মানে উন্নয়ন এবং নতুন উদ্বোখ বিয়র রিপোর্ট আর নিউজ